Hello everyone, this is Subhojit Ghosh, a third prop MBBS student from IPGMER and SSKM Hospital, Kolkata. So, গত কয়েক সপ্তাহ ধরে প্রায় 2-3 সপ্তাহ ধরে আমরা একের পর এক মেডিকেল কলেজে MBBS স্টুডেন্টদের সুইসাইড করার খবর পাচ্ছি বা আর্টিকেলে বিভিন্ন জায়গায় দেখছি খবরে শুনছি আজকে কিছুক্ষণ আগে আমি একটি আর্টিকেল পড়ছিলাম সেখানে আমি দেখলাম আরো একটি কলেজে আরো একটি স্টুডেন্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে সে সুইসাইড করেছে কোনো এক নদীতে ঝাঁপ দিয়ে এই রকম কিছু লেখা ছিল তারপর আমি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আমারও কিছু বন্ধু আছে তাদেরকে আমি ফোন করেছিলাম তারপর আমি একটু ডিটেইলসে জানার চেষ্টা করলাম কি জানলাম যেটা জানলাম সেটা হচ্ছে যে স্টুডেন্টটি আগে থেকেই ডিপ্রেশনে ছিল ডিপ্রেশনে কি নিয়ে এই ডিপ্রেশন ডিপ্রেশনটা তার কিন্তু একাডেমিক্যালি ছিল এমন নয় যে অন্য কোনো পার্সোনাল লাইফে অন্য কোনো জায়গা নিয়ে তার ডিপ্রেশনের জায়গাটা সে পড়াশোনা নিয়ে ডিপ্রেস ছিল সে কোন ইয়ারে পড়ে ফার্স্ট ইয়ারে পড়ে তার সাবজেক্ট কি অ্যানাটমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি ওকে এইবার সে মেডিকেল কলেজে এসেছে ভর্তি হয়েছে তার আগের লাইফটা তার কেমন ছিল সে ডিপ্রেশনে যে পড়ছে তার কি কারণ অনেকেরই তো হয় যে পড়াশোনা ঠিক করে হচ্ছে না কিন্তু সবাই এত ডিপ্রেশনে কেন পড়ে যে একেবারে সুইসাইড করতে হবে এরকম তো সবার সাথে হয় না দু একটাই হয় কিন্তু সেই দু একজনকেও আমাদের বাঁচতে হবে তোমাদের মধ্যেই আছে ওরকম দু একজন তাদেরকেও তোমাদের বাঁচতে হবে তো সেই জন্যই আমি এর একটু রুট থেকে জিনিসটাকে নিচ্ছি প্রথমে দেখো যে স্টুডেন্টটি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে যে স্টুডেন্টটি সুইসাইড করেছে সে কিন্তু 5 বছর রিপিট করেছিল মেডিকেল কলেজে ভর্তি হওয়ার আগে অর্থাৎ সে কিন্তু এমন নয় যে স্ট্রাগল করতে জানে না সে কিন্তু স্ট্রাগল করেই এসেছে এবং এসেছেও এই বছরে অল ইন্ডিয়া কোটায় মপ আপ রাউন্ডে অল ইন্ডিয়া কোটার সিটে মপ আপ রাউন্ডে যাই হোক এর থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে স্টুডেন্টে কিন্তু যে ইমোশনালি খুব একটা উইক বা প্রেশার নিতে জানে না এমন কিন্তু নয় সে প্রেশার নিতে জানে এবং 5 বছর ধরে সে রিপিট করেছে তারও আর একটা কারণ আছে নিশ্চয়ই সে 5 বছর ধরে রিপিট করেছে তার কারণ তার এক্সপেকটেশনটা এমবিবিএস পড়ার প্রতি অনেকটা বেশি ছিল মানে এমবিবিএস পড়তে ঢুকবো তারপরে তার যে এক্সপেকটেশন ছিল সেই এক্সপেকটেশনটা এমন লেভেলেই ছিল যা তাকে 5 বছরের জন্য মোটিভেশন জুগিয়েছে যে তুই রিপিট দে রিপিট দে রিপিট দে যেটা অনেকের সঙ্গেই হয় বা হচ্ছে তারপর সে সেই জায়গাটা কোনো না কোনো জায়গায় গিয়ে পাচ্ছে না তারপর কিন্তু তার মধ্যে একটা মনের মধ্যে ডিপ্রেশন তৈরি হচ্ছে এবং সেই ডিপ্রেশন তাকে এতটা ডিপ্রেস করে দিচ্ছে যে সে গিয়ে নদীতে ঝাঁপ দিয়ে সুইসাইড করছে এর আগে যে মেডিকেল কলেজে সুইসাইডগুলো দেখেছি বা সুইসাইডগুলো সম্বন্ধে শুনেছি গত 2 সপ্তাহ ধরে সেখানে মেনলি আমরা দেখেছি ফাইনাল ইয়ারের স্টুডেন্ট বা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট কিন্তু এই মনে হয় প্রথম ওয়েস্ট বেঙ্গলে দেখলাম যে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এই ইদানিংকালের মধ্যে যে সুইসাইড করেছে তো যাই হোক ইয়ারটা যেখানেই হোক সে একটা মানুষ সে একটা স্টুডেন্ট যেমন সে একটা মানুষও তুমিও যারা ভিডিও দেখছো তারাও ভবিষ্যতের মেডিকেল স্টুডেন্ট বা এখন মেডিকেল স্টুডেন্ট হয়ে আছো কোনো কলেজে কোনো একটি ইয়ারে তো তোমার মধ্যেও যদি এইরকম কখনও কোনোরকমভাবে এরকম হেভি লেভেলের ডিপ্রেশন তৈরি হয় সেই সময় তো তুমি আর তোমার মস্তিষ্ককে খুব একটা কাজে লাগাতে পারবে না পারলে নিশ্চয়ই এই ছেলেটি গিয়ে ঝাঁপ দিত না সে জানে নিশ্চয়ই জীবনের মূল্য কতটা তার বয়স কমপক্ষে 5 বছর যদি রিপিট করে থাকে 22 থেকে 23 বছর তার বয়স হবার কথা এই বয়সে নিশ্চয়ই সে জানে কিন্তু সেই জায়গাটায় দাঁড়িয়ে এমন একটা মনের মধ্যে ডিপ্রেশন তৈরি হচ্ছে যেখানে গিয়ে সে সেই সিচুয়েশানটাকে হ্যান্ডেল করতে পারছে না এই এইবার আমরা হয়তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম সোর্স থেকে এখন আমরা জানতে পারছি যে মানে ওভারঅল যদি বলতে হয় যে মেডিকেল কলেজে চাপের জায়গা কোন কোন জায়গাগুলো দেখো সেই চাপের জায়গা যেগুলো তৈরি হয়ে আছে সেইগুলোকে আমরা অ্যাভয়েড করতে কিন্তু পারবো না সেই অ্যাভয়েড করতে গেলে কোনো দিন কোনো একটা পদক্ষেপ হয়তো নেওয়া হবে ওভারঅল সমস্ত ইন্ডিয়াতে তারপর সেটা আস্তে আস্তে হবে সেই ব্যাপারে যারা হায়ার অথরিটি আছে তারা ভাববে আমরা কী করতে পারি আমরা এটা করতে পারি যে নিজেকে নিজে কী করে সামলাবো নিজের রুমমেটকে কী করে সামলাবো সে একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে সেই জায়গা থেকে তাকে কী করে বের করবো বা আমরা যদি সিনিয়র হই তাহলে জুনিয়রকে কী করে সামলাবো এই রকম জিনিসগুলো আমরা করতে পারি যাতে আমাদের নিজেদের এবং আমাদের নিজেদের চারিপাশে যারা আছে তাদেরকে যাতে এই মেন্টাল হেলথটা একটু যাতে ভালো থাকে আমার যেটা মনে হয় যেটা আমি কিছু কিছু সময় বলতে পারো নিজের ক্ষেত্রেও এটা অ্যাপ্লাই হয়েছে আমার নিজে অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে যে অনেক সময় কী হয় কিছু কিছু খারাপ লাগা তৈরি হয় মনের মধ্যে কিছু কিছু
জিনিস এমন তৈরি হয় যেটা তোমাকে ভাবতে বাধ্য করে যে তুমি অনেকটাই কম জানো বা অনেকটা নিচে আছো অনেকের থেকে। সেই জায়গা থেকে একটা ডিপ্রেশন তৈরি হতে পারে। তো সেই জায়গাগুলোই যখন তোমার এইরকম মনে হবে, অবশ্যই সেই ব্যাপারটা তোমরা তোমাদের প্যারেন্টসের সাথে কথা বলো যে এইরকম এইরকম আমার মনে হচ্ছে। দেখো, তোমার মনের ভেতর যে কথাটা আছে সেটা তুমি শেয়ার করলে তোমার কিন্তু অনেক ক্ষেত্রে কি সমস্ত ক্ষেত্রেই ধরতে গেলে সেই জায়গাটা কিন্তু কমে আসে। সেই যে তোমার মনের মধ্যে একটা এক্সট্রিম স্টেপ নেওয়ার ভাবনা চিন্তা, সেই জায়গাটা কমে আসে। আরেকটা জিনিস হচ্ছে, ধরো তোমার এমন কিছু একটা সিচুয়েশান তৈরি হয়েছে লাইফে যেটা তুমি কাউকে বলতে পারছো না, কিন্তু সেটা তুমি বুঝতে পারছো যে তোমার মধ্যে তোমার নিজেকে যেন আস্তে আস্তে গুটিয়ে রাখছে, নিজেকে বাইরের লোকের সঙ্গে মিশতে পারছো না, কোনো বন্ধুর সাথে কথা বলতে পারছো না। সেখানে যদি তোমাকে, তুমি যদি আমার ভিডিওটা এখন দেখো, তুমি শুনে যে বাইরে গিয়ে কারোর সঙ্গে একটা কথা বলবে, কোনো বন্ধুর সঙ্গে কথা বলবে, সেই জায়গায় তুমি নেই। তুমি একটা নিজের একটা খাতা নাও, তোমার কাছে ডায়েরি যদি না থাকে একটা নর্মাল খাতা নাও, একটা পেন নাও, নিজের যা যা মনের মধ্যে আসছে ভালো মন্দ সব কিছু ওই খাতায় লিখে ফেলো, একটা পেজ দুটো পেজ তিনটে পেজ যা হয় লিখে ফেলো। লিখে ফেলার পর সেই যে পেপারটা হলো সেটাকে কেটে ফেলো, কেটে একটা কোথাও একটা তুমি রেখে দাও। এটা শুনে হয়তো খুব একটা কিছু মনে হচ্ছে কী এসব বলছে দাদা, লিখে ফেলবো হয়ে যাবে। দেখো, তুমি এটা ট্রাই করবে যখন তোমার, আমি এইটা কখনোই বলবো না যে একেবারে সুইসাইড অবধি চলে গেছো তারপর তোমরা এটা করো, সেই রকম ওই রকম একটা ভাবনা চিন্তায় চলে গেছো, কোনোরকম এরকম যদি ছোটো ছোটো ডিপ্রেশনের কারণ তোমাদের মধ্যে গ্রো করে, কোনো একটা নিজেকে ছোটো দেখছো নিজের কাছে, এইরকম যদি কোনো একটা সিচুয়েশান তৈরি হওয়ার পথে যায়, তখনই সেই জিনিসটাকে তুমি নোটবন্দি করে নাও এবং সেইটাকে নোট আকারে লিখে সেটাকে তুমি পাশে রেখে দাও, পাশে মানে কোনো ব্যাগে বা কোনো বাক্সয় রেখে দাও। তারপর তোমার মন দেখবে অনেকটা হালকা হলো এবং পরবর্তীকালে না তুমি ওটাকে মানে ওই যে বাক্সর মধ্যে বা ব্যাগের মধ্যে রাখবে তুমি লুকিয়ে, কারণ ওটা তো তুমি কাউকে বলতে পারবে না, তুমি সেই জন্যই তো বলতে না পেরে নিজে লিখেছো। তো সেইটাকে না তুমি মাঝে মাঝে পড়বে, মানে একবারই পড়লে হবে কিছুদিন পরে, তখন তোমার দেখবে একটা নিজেকে নিয়েই নিজে বিদ্রুপ করবে যে আমি এইরকম ভাবনা চিন্তার মধ্যে ছিলাম এক সময়। এইভাবে দেখবে আস্তে আস্তে তুমি নিজেকে, নিজের যে মেন্টালিটি সেটা এই জায়গা থেকে, এই যে প্রেশার সামলানোর জায়গা থেকে এটা একটু হলেও গ্রো হবে। আর যে পাশের জন মানে রুমমেট, যদি হোস্টেলে থাকো সেই ক্ষেত্রে রুমমেট বা আশেপাশে যারা আছে তোমার মতনই স্টুডেন্ট, তাদের যদি দেখো কোনো সময় তারা ডিপ্রেশনে আছে, সে তো এসে আর বলবে না আমি ডিপ্রেশনে আছি, দেখবে সে চুপচাপ হয়ে যাচ্ছে, তার বিহেভিয়ারে একটা পরিবর্তন হচ্ছে, হঠাৎ করে হয়তো রেগে যাচ্ছে, এইরকম কোনো একটা যদি দেখো তাকে একটু বসিয়ে তার সঙ্গে গল্প করো, সে হয়তো নিজে গল্প করতে চাইবে না, সে হয়তো একটু বেশি বিরক্তই হবে, তাও তুমি তার সঙ্গে একটু সময় দাও তাকে। বিশেষ করে রুমমেট যদি হয় তাকে তো তুমি বুঝতেই পারবে, সে তো তোমার সবসময় কাছে থাকে, সেই ক্ষেত্রে সেই জায়গাটা থেকে তোমরা কিন্তু বুঝতে পারবে এবং তাকে একটু তার মনের কথাগুলো খুলে তোমার কাছে যাতে বলে সেই ব্যাপারে তাকে উদ্বুদ্ধ করো। আর সেই সব করার পরেও যদি তোমার মনে হয় যে তোমার দ্বারা সম্ভব হচ্ছে না, তুমি নিজে আছো একটি মেডিকেল কলেজে যেখানে সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট আছে, সেখানে তুমি তাকে নিয়ে যাও। তুমি যদি না পারো, তোমার আশেপাশে আরও যারা দাদা আছে অবশ্যই সেটাকে প্রচার করে বলার কিছু নেই, দু তিনজনকে তুমি বলো যে এই এই আমার রুমমেটের এই সমস্যা হচ্ছে বা এই ভাইটার এই সমস্যা হচ্ছে আমার মনে হচ্ছে, তো তাকে তুমি সেই ব্যাপারে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাও, তেনারাও সেখানে আছেন হেল্প করার জন্য। আর কলেজে যারা ঢুকবে ভবিষ্যতে তাদেরকে আমার একটা ছোট্ট উপদেশ থাকবে যে কলেজে ঢুকে কোনো এমন একজন বা দুজন সিনিয়র, কমপক্ষে বেশি থাকলে তো ভালো হয়, কম পক্ষে এক বা দুজন এমন সিনিয়রের সঙ্গে কন্ট্যাক্ট রাখো যাকে তুমি পড়াশোনা থেকে শুরু করে নিজের লাইফে কিছু প্রবলেম যদি চলে সেগুলোকেও তুমি খুলে বলতে পারো, এইরকম কাউকে রাখো। কেন বলছি, অনেক সময় নিজের লাইফের এমন কিছু জিনিসও হয় যেগুলো আমরা প্যারেন্টসদের বলতে পারি না, সেই সব দিক থেকেও কিন্তু একে একে নিজেদের মনের মধ্যে একটা ডিপ্রেশনের জায়গা তৈরি হয় বা একটা খারাপ লাগার জায়গা তৈরি হয়, সেই ছোটো ছোটো জিনিসগুলো একত্রিত হয়ে একটা সময় বড় বিস্ফোরণ করে। তো এই জায়গাগুলো এড়ানোর জন্য যারা বাড়ি থেকে দূরে আছো, হোস্টেলে আছো, তারা সেই ক্ষেত্রে সেই জায়গাগুলো কিন্তু নিজেদের একটু খেয়াল রেখো, যাতে তোমার বলার মতো এমন কোনো সিনিয়র বা ব্যাচমেট এমন কেউ যেন থাকে, ঠিক আছে। আর অবশ্যই যারা ভবিষ্যতে নিট দেবে বা নিট দিয়েছো এবার ভর্তি হবে, তাদের প্যারেন্টসরাও যদি দেখছেন এমন যদি হয়, তাদেরকেও বলবো যে তারা চেষ্টা করবেন রেগুলার আপনাদের ছেলে বা মেয়ের সঙ্গে ফোনে কথা বলার। এবং স্টুডেন্টদেরও বলবো, অনেক সময় কি হয় আমরা কলেজে এসে বাড়ির লোককে ভুলে যাই বা অনেক ক্ষেত্রে
কলেজে এমন একটা মানে কলেজের এনভায়রনমেন্টের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে নিতে আস্তে আস্তে যেন বাড়ির লোকের সঙ্গে কানেকশনটা আমাদের দূরে চলে যায়। কিছু কিছু জনের ক্ষেত্রে হয়, সবার ক্ষেত্রে হয় না। তাদেরকে বলবো যে এই রকমটি করো না, বাড়ির লোকের কাছে তুমি একজন মানে তাদের সন্তান, তুমি তুমি তাদের কাছে স্পেশাল, তুমি মেডিকেল পড়ছো এমনিই তাদের কাছে একজন, যদি অনেক তোমার ভাই বোনেরা হয়ে থাকে তার মধ্যে তুমি একজন স্পেশাল তাদের কাছে, তো তারা তোমাকে ফোন করলে সেই ফোনের ফোনে ভালো করে কথা বলো, এইভাবে একটা বাড়ির সঙ্গে যোগাযোগটা রেখো। সবসময় জানবে তোমার কিন্তু সবচেয়ে ভালো বন্ধু তোমার বাড়ির লোকই, তো সেই ক্ষেত্রে বাড়ির লোকের কাছে যদি তুমি ভালো করে কমিউনিকেশন রাখো এই সমস্ত প্রবলেম দেখবে তোমার তৈরিই হবে না, ঠিক আছে? তো আশা করবো এই ছোট্ট ছোট্ট উপদেশগুলো তোমাদের কাজে লাগবে। আর অবশ্যই কেউ কখনো এই সুইসাইডের কথা মাথাতেও আনবে না। কোনো রকম এইরকম যদি নিজেদের মধ্যে ডেভেলপ হচ্ছে এরা মনে করো, অবশ্যই তুমি কোনো কাউকে একটা নিজের পার্সোনাল কেউ হতে পারে, সেক্ষেত্রে প্যারেন্টসরা হতে পারে, বন্ধু হতে পারে, সিনিয়র হতে পারে, জুনিয়র হতে পারে, যাকে তোমার কমফোর্টেবল লাগে তাকে তুমি বলো। না কমফোর্টেবল কাউকে লাগলে তুমি নিজে লেখো নিজের প্রবলেমগুলো, তারপর সেটাকে রেখে দাও, দেখো তোমার একটু হলেও সমস্যাটা একটু হলেও কম হবে, ঠিক আছে? তো চলো আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করি, আবার দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে এরকমই কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে।